কুকুর যখন ঘাস খায় তখন বুঝতে হবে ওর পেট নষ্ট হয়েছে, আর মুসলমান যখন সুদ ঘুষ আর হারাম খায় তখন বুঝতে হবে ওর ঈমান নষ্ট হয়েছে। বিড়াল যখন মান্দার গাছে উঠে তখন বুঝতে হবে ওর গলায় মাছের কাঁটা আটকিয়েছে, আর ধনী মুসলমান যখন ঘন ঘন ডাক্তারের কাছে যায় তখন বুঝতে হবে সে অবৈধ সম্পদ ভোগ করেছে। বেজে যখন বিষাক্ত সাপ খায় তখন বুঝতে হবে ওর পেটে খিদা বেশি, আর কোনো মুসলমান যদি গরিবের হক মেরে খায় তাহলে বুঝতে হবে ওর পূর্বপুরুষ ফকিরী ছিল তাই ওর পেটে খিদা বেশি, তখন সে হালাল হারাম বাছে না। আমি এমন তিনটি জিনিস ভালোবাসি লোকে যা ঘৃণা করে, দারিদ্র, অসুস্থতা এবং মৃত্যু। আমি এদের ভালোবাসি কেননা দারিদ্র হচ্ছে বিনয়, অসুস্থতা হলো গুনাহমোচন, আর মৃত্যুর ফলাফল হলো আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করা। অত্যাচারী ব্যক্তি চিরদিন জীবিত থাকে না, কিন্তু তার উপর অভিশাপ চিরদিন বিদ্যমান থাকে। আমরা সবাই পাপি, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। আসলে কেউ কখনো কাউকে ভুলে যায় না, শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়।